আমি এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর তাকওয়া অবলম্বন না করতে পারলে তার জান্নাতে কেউ যেতে পারবে না। জান্নাতে যেতে হলে ন্যূনতম তাকওয়া লাগবে। ন্যূনতম তাকওয়া হচ্ছে মুমিন হওয়া। ন্যূনতম তাকওয়া হচ্ছে মুমিন হওয়া। তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে মুহসিন হওয়া। তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে মুহসিন হওয়া। সুতরাং ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হবে জান্নাতে যেতে হলে। জান্নাতে যেতে হলে ন্যূনতম তাকওয়ার অধিকারী হতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত এর ওয়ারিস করব আমরা যাদের তাকওয়া আছে তাদেরকে। তাকওয়ার বাইরে যা যে সমস্ত গুনাহ করবে মানুষ, সেগুলি যতক্ষণ পর্যন্ত তার থেকে আলাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। হয় আগুনে জ্বলবে, নয় অপেক্ষা করবে, অপেক্ষা করা দ্বারা গুনাহ মাফ হবে, নয় কষ্ট পাবে। সব কিছু মিলে যখন পরিচ্ছন্ন হবে তখন শুধুমাত্র জান্নাতে ঢুকতে পারবে, এর আগে কেউ ঢুকতে পারবে না। সুতরাং যত দুনিয়ার যত গুনার বিষয় আছে, ঈমান বিধ্বংসী বিষয় আছে, ঈমান বিনষ্টকারী বিষয় আছে, ঈমান কমিয়ে দেয় এমন বিষয় আছে, এগুলি থেকে এখনই আমাদের সাবধান হওয়া দরকার। তার আগে আমাদের জানা দরকার এমন কোন জিনিস যা না হলে একজন মানুষ কোনো দিন সফলতার মুখ দেখতে পাবে না, সেটা হচ্ছে ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো জিনিস নাই। আর ঈমান না থাকলে তার চেয়ে নিকৃষ্ট কেউ নেই। যার ঈমান আছে সে সবচেয়ে বড়। দুনিয়ার বুকে সে কী করলো এটা বড় কথা নয়। ঈমান নিয়ে জীবন যাপন করেছে, পেশা যাই হোক না কেন, হাশরের দিন সে রাজা হয়ে উঠবে। আর যে ব্যক্তি ঈমান নাই সেই ব্যক্তি আখেরাতে অপদস্থ হবে। ঈমান থাকলে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে বর্তমান পৃথিবীর মতো দশটা পৃথিবী সে পাবে। দশটা পৃথিবী পাওয়ার অর্থ হচ্ছে যে এই পৃথিবীর এগুলির রাজাও সে হবে। সুতরাং ঈমান নিয়ে কবরে যেতে হবে। কিন্তু ঈমান কাকে বলে তা আমাদের জানা দরকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈমান হচ্ছে কিছু কথা ও কিছু কাজের নাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায় বিন্যাস করেছেন তার বুখারী সহিহ বুখারীতে, বাবুন আল ঈমানু কাওলুন ওয়া আমাল। এটি অধ্যায় ঈমান কথা ও কাজের নাম। ঈমান কথা ও কাজের নাম। আপনার কাছে মনে হইতে পারে যদি কথা ও কাজ হয় অন্তরের বিশ্বাস কোথায় গেল? অন্তরের বিশ্বাস এর সাথে জড়িত রয়েছে। ইমাম বুখারীর ভাষ্য অনুসারে সেটা হবে পাঁচ প্রকার। পাঁচটি জিনিসকে ঈমানের অন্তর্ভুক্ত, পাঁচটি জিনিস। এক নম্বর হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা হচ্ছে আকীদা বা বিশ্বাস। অন্তরের মধ্যে যেটাকে আপনি স্থান দিয়েছেন, যে আল্লাহ আছেন, ফেরেশতা আছেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং আখিরাতের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে, এগুলি অন্তরে আপনি স্থান দিয়েছেন, এটার নাম হচ্ছে অন্তরের কথা। অন্তরে এগুলি স্থান দেওয়ার পরে এগুলি অনুসারে আমল করেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর কাছে আশা করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন, এগুলি হচ্ছে অন্তরের আমল। তাহলে অন্তরের কথা এবং অন্তরের আমল দুটোই আপনার লাগছে। প্রথম কাজ হচ্ছে অন্তরের বিষয়। এই দুটি জিনিস থাকার পরে মুখে দুটি জিনিস লাগবে। মুখে দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে মুখের স্বীকৃতি লাগবে, সেটা হচ্ছে
শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এই সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য মুখে দিতে হয়, এটা মুখ দিয়া বের না করলে ইমানদার হওয়া যাচ্ছে না। তাহলে ইমানদার হতে হলে মুখ দিয়ে কথা একটা বের করতে হবে, সেটা হচ্ছে শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানদার হতে হলে মুখ দিয়ে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূলের উপর দরুদ, কোরআন তেলাওয়াত। এগুলি সবগুলি হচ্ছে মুখের আমল। তার মুখের কথা আছে, মুখের আমল আছে, অন্তরের কথা আছে, অন্তরের আমল আছে, আর এরপরে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল। সালাত, সাওম, হজ, জাকাত যত কিছু আছে এগুলি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দান করা হয়। এই পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। পাঁচটি জিনিসে কারো ফুল থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে, কারো কম থাকে, এই জন্য ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে। যদি আপনি আল্লাহ সম্পর্কে কোনো আয়াত তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি ধরেন তেলাওয়াত করলেন, এতে আপনার ঈমান বেড়ে গেল, কারণ আল্লাহর নাম জানলেন, গুণ জানলেন, আল্লাহর নাম জানলেন, গুণ জানলেন। আবার ধরে ধরে আপনি পড়লেন সূরা ইখলাস, আপনার ঈমান বেড়ে গেল। এই জন্য এগুলির গুরুত্ব সবচেয়ে বেশি কোরআনের মধ্যে। সূরা ইখলাস পড়লে এই স্বভাব, আয়াতুল কুরসি পড়লে এই স্বভাব, কারণ আপনি আল্লাহ সম্পর্কে জানতে পেরেছেন, এর মাধ্যমে আপনার ঈমান বেড়ে যাবে। ঠিক কোরআনে কারিম ও রাসূল হাদিস থেকে আপনি যদি কোনো ফেরেশতাদের সম্পর্কে জানতে পারেন, যখন জানবেন এক একটা ফেরেশতার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা, বিশাল এই সৃষ্টি সম্পর্কে ধারণা আসবে, আপনার ঈমান বেড়ে যাবে। আবার কিছুদিন যখন দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ত থাকবেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, ঈমান তখন আপনার কমে যাবে। এভাবেই ঈমান বাড়ে ও কমে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখনই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসত, তখন তারা জান্নাত জাহান্নামকে যেন চোখের সামনে দেখতে পেত, এরকম অবস্থা তৈরি হতো। বাসায় গেলে তাদের দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে তারা সেটাই ভুলে যেত। একবার তো বলেই বসলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ না ফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন কী হলো, কী ঘটনা, কী বলো? বলছে আমরা যখন আপনার কাছে থাকি তখন যেন দেখতে পাই জান্নাত জাহান্নাম সামনে, আর সব ভুলে গিয়ে আখিরাতের কথা চিন্তা করতে থাকি, কিন্তু আবার যখন বাড়িতে চলে যায় সব ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাআতুন ওয়া সাআইয়া হানজালা, হানজালা এক ঘন্টা এদিকে এক ঘন্টা ওদিকে, এইভাবেই চলবে। দুনিয়া নিয়ে তুমি কিছুই করতে পারবে না, এরকম না, তবে আখিরাতের কথা তোমার অন্তরে আছে, এটাই বড় কথা। মুনাফিক হানজালা, হানজালা মুনাফিক হয়নি, মুনাফিক তো ওইটার নাম যে অন্তরে কোনো দিন ঈমান স্থান পায়নি এবং সে কর্মকাণ্ড ঈমানের করেনি। তাহলে বোঝা গেল যে ঈমান বাড়ে ও কমে। দুনিয়াতে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে আপনার ঈমান কমবে, আখরাত নিয়ে ব্যস্ত হলে আপনার ঈমান বাড়বে। দুনিয়া এবং আখরাত একটা একটা সম্পূর্ণ বিপরীতমুখী, এটাকে বলে দররাতা, দুই সতীনের মতো, দুই সতীন বলে। এক সতীনের দিকে যদি বেশি ঝুঁকে যান আরেক সতীন রাগ করবে, দুনিয়া আপনাকে খুঁজে বেড়াবে যদি আপনি দুনিয়া থেকে বিমুখ হন, কারণ আপনার জন্য আল্লাহ যা লিখেছে তা আপনি পাবেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, যেই ব্যক্তি দুনিয়াকে একমাত্র জীবনের উদ্দেশ্য বানাবে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে মুখাপেক্ষী শব্দটি লিখে দেবে, যে ব্যক্তি গরিব মুখাপেক্ষী। ওয়ালা তাতি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, যতটুকু দুনিয়া তার জন্য লেখা হয়েছে অতটুকু সে পাবে, এর বেশি কিন্তু সে পাবে না। ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, আর যে ব্যক্তি আখিরাতকে নিজের চিন্তা চেতনা বানিয়ে নেবে, জাআলাল্লাহু ঘিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার দু চোখের মাঝখানে অমুখাপেক্ষী লিখে দিবেন।
ওয়াতাতি দুনিয়া হইয়া রাগিমা, দুনিয়া যেটা আসবে এটা নাকে খত দিয়ে তার কাছে আসবে। সুতরাং মানুষ এমন চিন্তা যেন না করে যে আমার জন্য যা লেখা হয়নি তা আমি পেয়ে যাব। হ্যাঁ, চেষ্টা করবে, চেষ্টার পরে হালাল চেষ্টা করবে, হালালভাবে চলবে, চেষ্টার পরে যেটা পাবে এটাই লেখা হয়েছে তার জন্য। যদি চেষ্টার পরে না পায়, যদি চেষ্টার পরে না পায় তখন বলবে কদ্দর আল্লাহ ও মা শা ফালা, আল্লাহ এটা আমার তকদিরে লিখেছেন, এর বেশি পাওয়ার আমার ছিল না, সেটা কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না, আল্লাহ যা লিখেননি তা কোনোদিনই আসবে না। আপনাকে আল্লাহ তাআলা চারটি স্তর অতিক্রম করেছে আপনার এখন পর্যন্ত আসা। প্রথম স্তরে আপনি ছিলেন না, সেই সময় আপনার সব কিছু লিখে রেখেছেন তিনি, আপনি কি করবেন না করবেন সব লিখে রেখেছেন। আজকে এই নামাবাদার মসজিদে হাজির হবেন সেটা লেখা আছে, আল্লাহর 50,000 বছর আগে সৃষ্টির তিনি লিখেছেন, আমি এখানে দাঁড়াবো এটাও তিনি লিখেছেন, আমাকে জিজ্ঞাসা করে লেখেন নাই বা আমার কর্মের ভিত্তি করে লেখেন নাই, এটার নাম হচ্ছে তার আইলম, এটার নাম হচ্ছে তার নির্ধারণ। দ্বিতীয় পর্যায়ে শুধু তিনি এটা নির্ধারণ করে এখান তহননি তা লিখেও রেখেছেন, এটার নাম হচ্ছে কিতাব বা লেখা। তৃতীয় স্তর হচ্ছে তিনি সেটা হওয়া চান, তারপর সেটা দুনিয়াতে সৃষ্টি হয়ে যায়। এই চারটি স্তর অতিক্রম করার পরে মানুষ দুনিয়াতে এসেছে। সুতরাং আল্লাহ তাআলা যা ইচ্ছা তা লিখেছেন, কি লিখেছেন আমরা জানি না, আমাদের দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা। শরীয়ত দিয়েছেন চলার মতো, যদি শরিয়া মোতাবেক চলতে পারি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারি, আল্লাহর বিধান মেনে চলতে পারি, তাহলে এইটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু লিখেছেন। আর যদি চলতে না পারেন, আপনি দুনিয়াতে শরিয়া চলেন না বলেই আপনার শাস্তি হবে, এই জন্য নয় যে আল্লাহ আপনাকে আগে থেকে আপনি কি চলবেন সেটার উপর নির্ধারণ করছে তা নয়। আপনার দায়িত্ব নয় আল্লাহ কি লিখেছেন সেটা খোঁজা, আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে কি করতে বলা হয়েছে সেটা শুনে সেটা মেনে চলা। আপনি যদি বলেন আল্লাহ কি লিখেছেন জানি না আমি আমল করব না, তাহলে এটা হবে বিবেকের সাথে প্রতারণা, কারণ দুনিয়ার মানুষ এটা করে না। তারা ঘর থেকে বের হয়, তারা কাজ করে, জিজ্ঞাসা করে না আমার জন্য কি লেখা হয়েছে, কিন্তু ইমানের ব্যাপারে এটা বলতে পারেন না। ইমানের ব্যাপারেও আপনি বলবেন এটা যে আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, আমার দায়িত্ব নয় আল্লাহ কি লিখেছেন সেটা খোঁজা, আমার দায়িত্ব হচ্ছে আমি ইমান রাখি যে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য লিখেছেন, কিন্তু আমি যদি শরিয়া মোতাবেক চলতে পারি তা আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তিনি আমাকে আমার জন্য সহজ করে দিয়েছেন। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আর যাকে জাহান্নামের জন্য লিখেছেন সেই ব্যক্তি আপনি টেনেও তাকে মসজিদে আনতে পারবেন না। সে দেখবেন যত রকমই কথা বলেন মসজিদে আসছে না, কারণ সে এই পথটা তার জন্য সহজ করে দেয়া হয়নি, তার জন্য উল্টা পথটা তার জন্য সহজ করে দেয়া হয়েছে। এসবই হচ্ছে আমার রবের, তিনি আগে থেকে যা নির্ধারণ করেছেন তার নির্ধারণ। জালিকা তাকদীরুল আজিজুল আলিম, জালিকা তাকদীরুল আজিজুল আলিম, আগে থেকে তিনি সব কিছু নির্ধারণ করে দিয়েছেন, এটাই নির্ধারণ করাটাই যৌক্তিক, এটা তার জন্য ইনসাফের দাবি, এটা ইনসাফ, এটা অন্য কিছু নয়। কেউ যদি বলে আমি আমার অধীনস্থদের কি করবে নির্ধারণ করিনি, তখন সেটা কোনোদিন গ্রহণযোগ্য বিষয় হয় না। প্রত্যেক মানুষ যাদের চাকরি দেয় তাদের বলে কে কী করতে হবে নির্ধারণ করে দেয়। রব্বুল আলমিনের চাকর আমরা, তার চাকর বাকররা কী করবে তিনি লিখে রেখেছেন, সেই দিকে আমাদের যেতে হবে। সেই জন্যই প্রতিদিন দোয়া করতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন মসজিদে দৌড়াইতে হয়, সন্তুষ্টির জন্য দান করতে হয়, চোখের পানি ফেলতে হয়, সলাত আদায় করতে হয়, সেজদা করতে হয়, মাটিতে লুটিয়ে পড়ে সাত অঙ্গে সেজদা করে বলতে হয় আমার রব কত উপরে, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব তিনি কত উপরে আমি কত নিচে, আমার জায়গা মাটি তিনি আসমানের উপরে, তার জায়গা আরশের উপরে,
এভাবে প্রতিদিন প্রতি সালাতে প্রতি রাকাতে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। প্রতি রাকাতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কারণ প্রতি মুহূর্ত আপনার হেদায়েতের দরকার, প্রতি মুহূর্ত আপনার হেদায়েতের দরকার। আগে যে সমস্ত আমল হয়ে গেছে এগুলিতে হেদায়েতের উপর রাখা দরকার, কারণ একটা যদি কোনো আমল নষ্ট হয়ে যায়, একটা কাফের যদি কোনো কারণে হইয়া যান, মুরতাদ হয়ে যান, আপনার আগের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। একটা মানুষ হজ করেছে, দান করেছে, বিশাল কিছু করেছে, হঠাৎ করে সে কাফের হয়ে গেছে কোনো কারণে, তার আগের আমলগুলি সব নষ্ট হয়ে যায়, নতুন করে আবার আমল তৈরি করতে হবে, না হলে জান্নাতে যাওয়ার জন্য শুধু ঈমান নিয়ে অবস্থান করতে হবে। ঈমানদার এর জন্য তার সৌভাগ্যের বিষয় হচ্ছে ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে। দুনিয়ার যত ফেতনা আছে, শয়তানের ফেতনা, দুনিয়ার ফেতনা, সম্পদের ফেতনা, এমনকি সম্পদের ফেতনা, ক্ষমতার ফেতনা, সবগুলিকে আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে উল্লেখ করেছেন। সূরা কাহাফ পড়লে আপনারা শুনেছেন বা জানেন আপনারা, সূরা কাহাফ পড়লে দাজ্জালের সাথে সাক্ষাৎ হবে না। এর কারণ কি? কারণটাও শোনা দরকার। দাজ্জাল কি কি একত্রিত করবে? ক্ষমতার দম্ভ দেখাবে, সম্পদের দম্ভ দেখাবে, জ্ঞানের দম্ভ দেখাবে, এবং সে সম্পদের সম্পদেরও দম্ভ দেখাবে। আল্লাহ তাআলা এই গর্ব সবগুলিকে, চারটে গর্বকে চূর্ণ করেছেন সূরা কাহাফের মধ্যে। সুতরাং যে ব্যক্তি এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবে, ক্ষমতার দম্ভ দেখিয়ে তারা কি করেছিল, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, কিছু যুবক যারা ঈমান এনেছিল, তখনকার শাসক এই যুবককে, যুবকদেরকে ধরে নিয়ে বলেছিল যে আমি একটা মূর্তি তৈরি করেছি, তোমাদেরকে এই মূর্তির ইবাদত করতে হবে। তারা সেটাতে রাজি হয়নি। শুধু দুনিয়ার কেউ কেউ যদি দাজ্জাল হয়ে আসে, দাজ্জাল যখন তার ক্ষমতা দেখাবে, সেই ক্ষমতার পিছনে মাথা নত করা যাবে না। তেমনিভাবে সম্পদের জন্য অহংকার করেছিল দুই ব্যক্তি। একজন বলেছিল যে আমি মনে করি না, যার সম্পদ বেশি আছে সে মনে সম্পদের পাগল হয়ে বলেছিল যে আমি মনে করি না আখিরাত বলতে কিছু আছে। আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দেখিয়েছেন, তার সম্পদটা পুরোটাই ধ্বংস করে দিয়েছেন। এটা দিয়ে দেখাতে চাইলেন যে তোমার গর্ব চলবে না। সুতরাং কেউ যদি দাজ্জাল এসে সে সম্পদের বড়াই দেখায়, তার সামনে যেন সে মাথা নিচু না করে, এটা বোঝা উচিত। দাজ্জালের ফেতনা বড় ফেতনা হবে, আপনারা জানেন। সে জমিনকে বলবে সম্পদ দিতে, জমিন মাটির নিচ থেকে সব কিছু বের করে দিবে। আকাশকে বলবে বৃষ্টি দিতে, আকাশ থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে যাবে। এটা দেখেই তো মানুষ মনে করবে আল্লাহ চলে আসছে, বুঝি না আউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই জিনিসটা উল্লেখ করেছেন যে সম্পদের মোহ আল্লাহ যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন, সম্পদের পাহাড় যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন। সুতরাং কেউ যেন দাজ্জাল দ্বারা প্রভাবিত না হয়। দাজ্জাল জ্ঞানের খুব বড়াই করবে, সে সব জানে, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে জ্ঞানের বড়াই করা যাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের খিদিরের কাহিনী দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে না, এই কাজেও বড়াইয়ের জায়গা কিছু নাই, এই বড়াই করার কিছু তুমি করতে পারো না। সেইভাবে এইভাবে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেন যে যত বড় ফেতনাই আসুক, এই ফেতনা যার ঈমানদার আছে, ঈমান শুধুমাত্র সে ফেতনার সময় টিকে থাকতে পারে, যার ঈমান নাই সে ফেতনার সময় টিকে থাকতে পারে না। ফেতনাগুলি দুনিয়ার এত ফেতনার মাঝে যারা ঈমান নিয়ে কবর যেতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিনা ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমার বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী হবে। সুতরাং ঈমানটাকে আমাদের সব সময় তাজা রাখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম একে অপরকে ডেকে বলতেন, হালুমু নাজদাদ ঈমানানা, আসো আসো ঈমান বাড়িয়ে নে। ঈমান বাড়ানোর জায়গা আর কিছু নয়, কোরআনের মধ্যে আছে, রাসূল হাদিসের মধ্যে আছে,
যত বেশি কোরআন তিলাওয়াত করবেন, অর্থসহ বুঝবেন, হাদিস পড়বেন অর্থসহ বুঝবেন, আপনার ইমান বাড়বে কোনো সন্দেহ নেই এতে, এটা গ্যারান্টিযুক্ত। আর দুনিয়ার যত খোজাবালাত পড়বেন, দুনিয়ার যত আজে বাজে বই পড়বেন, ওগুলো আপনার ইমান বাড়াবে না, সন্দেহ আরও বাড়বে। অনেকে আছে সন্দেহ দূর করার জন্য মোটিভেশনাল বই শুরু পড়েন, মনে রাখবেন মোটিভেশনাল বই আরও সন্দেহ বের করে দিবে আপনার জন্য, নতুন নতুন সন্দেহ নিয়ে আসে, ওইটা শেষ হয় না, একটা সন্দেহ হলে আরেকটা আসে। কিন্তু আপনি যদি কোরআন পড়েন, আপনার আল্লাহর প্রতি যখন আপনি নিজেকে সমর্পণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে প্রচেষ্টা চালালে, আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকলে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েত পাওয়ার জন্য অনেকগুলো পথ তাকে আমি দেখিয়ে দেব। হেদায়েতের পথ কিন্তু একটাই, কিন্তু এইটাতে যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম তিনি দিয়ে দিবেন। কেউ দাওয়াতের মাধ্যমে আসবে, কেউ ওয়াজ ইরশাদের মাধ্যমে আসবে, কেউ পড়ার মাধ্যমে আসবে, কেউ বা অন্য কারোর নসিহতের মাধ্যমে আসবে। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। হেদায়েতের পথটা পাওয়াটা খুবই জরুরি। হেদায়েতের পথের বিপরীত পথটা হচ্ছে কুফরি। হেদায়েতের পথটা বিপরীত পথটা হচ্ছে কুফরি। সেটা যদি না জানি তাহলে যে কোনো সময় কুফরিতে পড়ে যেতে পারে। ঈমানদার সব সময় দুটি জিনিসকে, কুফরিকে সবচেয়ে বেশি ভয় করে, দুটি জিনিসকে গুরুত্ব দেয়, ঈমানকে গুরুত্ব দেয়, ঈমান ধ্বংস যেন না হয়ে যায় এই বিষয়টি গুরুত্ব দেয়। কারণ ঈমান যেমন অনেকগুলো জিনিস দিয়ে গঠিত, একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম ঈমান কি পাঁচটি জিনিস লাগে। একটি হচ্ছে অন্তরের কথা, আরেকটি হচ্ছে অন্তরের কাজ, আরেকটি মুখের কথা, মুখের কাজ, আর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই পাঁচটি জিনিস লাগবে ঈমানের মধ্যে, এই পাঁচটি শাখা, এইটা ভাগ করলে সত্তরের উপরে চলে যায়, এর সাথে অনেকগুলো জিনিস জড়িত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমানু বিদউ ওয়া সাবুনা শোবা, ইমানের সত্তরের উপরে শাখা রয়েছে। এই শাখাগুলো সবগুলি হচ্ছে পাঁচটি জিনিসের ভিতর থেকে, এক একটার মধ্যে অনেকগুলো শাখা। এই পাঁচটি কাণ্ড রয়েছে, অন্তরের আমল, অন্তরের কাজ, অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এইটাকে আপনি, এটা অনেক যোগ করলে আপনি সত্যের উপরে পাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যিনি সরা করেছেন, ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তিনি এভাবে সত্তরটি শাখা দেখিয়ে দিয়েছেন, যেগুলি অন্তরের সাথে সম্পৃক্ত, মুখের সাথে সম্পৃক্ত, এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্মের সাথে সম্পৃক্ত। যারা সেটা পড়তে পারেন তারা পড়ে নেবেন, প্রথম খণ্ডের মধ্যে সেটা আছে। আমার বলার কথা হচ্ছে এটাই, ঈমানটাকে বেশি গুরুত্ব দিতে হবে, ঈমানের শাখাগুলো আহরণ করতে হবে। ঈমানের শাখার উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন, আলেমরা গ্রন্থ লিখেছেন, ঈমানের শাখার উপরে আলেমরা গ্রন্থ লিখেছেন, ঈমানের শাখার উপরে গ্রন্থ লিখেছেন ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই, ইমাম হালিম রহমতুল্লাহ আলাই, ইমাম কাজবিনী রহমতুল্লাহ আলাই। বাংলা ভাষা তো সেটা অনুবাদ হয়েছে সংক্ষিপ্ত সারে, এটাও একজন মানুষের হাতে থাকা দরকার, ঈমানের শাখাগুলো একটু জেনে নিই। ঈমানের শাখাগুলো জানলে ঈমান বাড়বে, ঈমান বাড়বে। প্রতিদিন আপনি একটা শাখার উপর আমল করার চেষ্টা করুন না, বাড়ান। একটা আমল করলে একটা আমল বাড়বে, ঈমান বাড়বে এর মাধ্যমে। ঈমান আমাদের নিকট কথা ও কাজের নাম, এটা আমাদের মনে রাখতেই হবে। যেভাবে ঈমানের অনেকগুলো শাখা আছে, ঠিক এর বিপরীতটাও অনেকগুলো শাখা আছে। অর্থাৎ কুফুরিরও অনেকগুলো শাখা আছে। কুফুরি শব্দের অর্থ অস্বীকার করা, কিন্তু কিভাবে করে? মানুষের অ্যাক্টিভিটিস কখনো হয় হাতে হয়, কখনো মুখে হয়, কখনো অঙ্গ প্রত্যঙ্গে হয়, কখনো ছেড়ে দেওয়ার মাধ্যমে হয়, কখনো অবজ্ঞা করার মাধ্যমে হয়, কখনো ঘৃণা করার মাধ্যমে হয়, বিভিন্ন সন্দেহ করার মাধ্যমে হয়, বিভিন্ন পর্যায়ে সেগুলো অনুষ্ঠিত হয়ে যায়। এই জন্য সেই হিসাবে মানুষ বিভিন্ন কারণে কাফের হয়ে যায়। কাফের হলে কি ক্ষতি? কাফের হলে আগের আমলগুলি সব বরবাদ হয়ে যায়। এই জন্য শিখতে হবে যে আগের আমল বরবাদ হয় ঠিক, সামনে যদি আমল না থাকে বিপদে পড়ে যাবেন। আগের আমল বরবাদ হয়ে সামনে যদি আমল করতে পারেন, আগেরগুলি গেল, সামনেরগুলি কাজে লাগলো, সামনের জীবনটা কাজে লাগলো। কিন্তু কোনো কারণে যদি সামনের জীবন আমল করতে পারেন নাই, আপনার ভাণ্ডারে কিছুই থাকলো না।
আপনার ভাণ্ডারে কিছুই থাকলো না। এই জন্য ইমানদার পাহারা দেয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার সামান্য দুর্বল দুর্বল কিছু সন্তান রয়েছে, অর্থাৎ তার আমলগুলি খুবই দুর্বল, এগুলি কোনো রকমের সে পার হওয়ার মতো, কিন্তু আগুন লেগে যদি সেগুলি পুড়ে যায়, একজন মানুষের যেগুলো সম্পদ জমা করেছে, বাড়ি করেছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলো যদি সব আগুন লেগে সব পুড়ে যায়, আল্লাহ উল্লেখ করেছেন, আয়ুয়াদ্দু আহাদুকুম আন তাকুনু লাহু জান্নাতুন মিন নাখিলিন ওয়া আনাবিন, যে একজন মানুষ একটা বাগান আছে, বাগান বাড়িটা সে অনেক কষ্ট করে পাহারা দিচ্ছে, সন্তান সন্ততি আছে কিছু নেই, অল্প অল্প কাজে লাগবে এগুলো, হঠাৎ করে একটা আগুনে সে বাগান বাড়িটা পুড়ে গেল, লোকটা তখন কোথায় যাবে? আল্লাহ সেটা উল্লেখ করেছেন কোরআনে কারিম। এর অর্থ বুঝছেন কিনা? আপনার আমলগুলি খুবই অল্প স্বল্প, এগুলো দিয়ে আপনি একটা কিছু তৈরি করেছেন, হঠাৎ করে কুফুরি আসলো, আপনার জীবনটা সারখার করে দিল, আপনার জীবনে কিছু অবশিষ্ট থাকলো না, আপনি তখন শেষ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা উপমা দিয়ে আমাদেরকে বারবার বুঝিয়েছেন যে না, তোমার আমল যা হয় তা হেফাজত করতে হবে, আমলের হেফাজত দরকার, ইমানটার হেফাজত দরকার, আমলগুলি নেক আমলগুলি ইমানেরই অংশ, এটাই ইমানদার বিশ্বাস করে। সুতরাং আমলগুলি হেফাজত করতে হলে কোনো কারণে যেন কুফুরি না হয়ে যায় তা আপনি খেয়াল রাখবেন। কুফুরি কীভাবে হয়ে যায়? বিশ্বাসের মাধ্যমে কখনো কুফুরি হয়, কথার মাধ্যমে হয়, কর্মের মাধ্যমে হয়, সন্দেহের মাধ্যমে হয়, শিরকের মাধ্যমে হয়, অথবা ছেড়ে দেওয়ার মাধ্যমে হয়, আরেকটি মাধ্যম হচ্ছে গোপন করার মাধ্যমে হয়। গোপন করে সেটাকে কিছুই বললেন না, এটা তো সন্দেহের মাধ্যমে আপনার কুফুরি হয়। অর্থাৎ ছয়ভাবে আপনার একজন মানুষ যত রকমের অ্যাক্টিভিটিস আপনার আছে তত রকমেরভাবে কুফুরি হয়। এই জন্য আমি কয়েকটা উদাহরণ দেব যেগুলো আপনার জানা দরকার। এক নম্বর, যদি কেউ যে কাজ করলে কাফের হয়ে যায়, আপনি জেনে শুনে অস্বীকার করছেন যে মানবো না, কখনো হাতে হইতে পারে সেটা, কখনো মুখে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে, আপনি বললেন যে মানি না, রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শকে মানি না, রসুল্লাহ সাল্লাহ আসলাম আদর্শকে মানি না, কেউ বললো নাউজবিল্লাহ, তাহলে সেই ব্যক্তি কি ইমানদার থাকবে? থাকবে না। যদি বলে রসুল্লাহ সাল্লাহ আসলাম দাড়ি নিয়ে আসছে আমি মানি না, ইমানদার থাকবে? রসুল্লাহ সাল্লাহ আসলাম মেয়েদের জন্য পর্দার বিধান নিয়ে আসছে আমি মানি না, ইমানদার থাকবে? থাকবে না। রসুল্লাহ সাল্লাহ আসলাম ছেলে মেয়ে এ আলাদা করতে বলেছে আর আপনি ছেলে মেয়ে দুটো একসাথে মিশ্র বানাচ্ছেন, মিশ্র জেন্ডার বানাচ্ছেন, ইমান থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ফাইন্নাহুম লা ইউকাযিবুনাকা ওয়ালাকিনা যালিমিনা বিআয়াতিল ইজহাদুন, এরা অস্বীকার করছে, জেনে শুনে অস্বীকার করছে এরা। ফেরাউন জানতো তার একজন রব আছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান, এটার নাম হচ্ছে জেনে শুনে অস্বীকার করা। জেনে শুনে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আল্লাহর বিধানের কথা, যেগুলি হাতের কাজ, যেগুলো অন্তরের কাজ, মুখের কাজ, এগুলি পাঁচটা কথা বলছিলাম, এইগুলি যদি কোনো কেউ জেনে শুনে অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। অস্বীকার জেনে শুনে যা মানতে পারছি না, আমার মানা যাচ্ছে না, এই যুগে চলবে না, এই জাতীয় কথা যদি কারো অন্তরে থাকে, মুখে থাকে, অথবা অন্তরে থাকলে মুখে থাকলে, মুখে উচ্চারণ করলে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটার ভিতরে কাজ করে দিলে, তার ইমান থাকবে না। দ্বিতীয় হচ্ছে জানি না তারপর অস্বীকার করছে, জানেও না অস্বীকার করছে। এই ধরনের কাফেররা বেশি ছিল আরব মুশরিকরা, তারা জানতো না বলেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না, কিন্তু জানি মানতো না কারা, এটা আরেকটা গোষ্ঠী আছে। তো একদল আছে জানে মানতো না, আরেকদল জানতো না তার জন্য মানতো না, দুই দল গোষ্ঠী আছে, দুটোই কাফের। এর মধ্যে আছে আরবের সাধারণ সাধারণ মানুষ, যারা বেশিরভাগই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক বলে জানতো না, এই জন্য মানতো না, কিন্তু তারা কি ইমানদার? না, ইমানদার নয়, না জানা কোনো ওজর নয়, জানার সুযোগ আছে, কোরআন আছে, হাদিস আছে, আলেমরা আছে, যারা জ্ঞানী তারা আছে, এখন ভাষায় ভাষায় অনুবাদ হয়ে গেছে কোরআন, এখন ভাষায় ভাষায় অনুবাদ হয়েছে হাদিস, সুতরাং না জানার এই ওজর গ্রহণযোগ্য হবেন তা আমি তো জানতাম না। কারো কাছে যদি না পৌঁছে থাকে সেটা আলাদা কথা, কোনো এক সীমিত দেশে বাস করে, কোনো পাহাড়ের উপরে বাস করে, কোনো দ্বীপে বাস করে যেখানে আল্লাহর বাণী পৌঁছে নাই, সেটার হুকুম আলাদা। কিন্তু এই বর্তমানে যেখানে সভ্যতা আছে,
যেখানে শাসন আছে, শাসন ব্যবস্থা আছে, সেখানে আপনি জানি না এটা চলবে না। কারণ ইন্টারনেট এখন মানুষের হাতের মুঠোয়, যে কোনো মানুষ ক্লিক দিয়ে জানতে পারে ইসলাম কি, ইসলাম সম্পর্কে জানতে পারে। না জানার মতো ভান করে যদি কেউ যদি কোনো অস্বীকার করে, না জানে অস্বীকার করে, সে তা এটা গ্রহণযোগ্য হবে না, সেও কাফের বিবেচিত হবে, সেও কাফের বিবেচিত হবে। আমরা কাউকে কাফের বলছি না, কারা কি কাজ করে কাফের হয় এটা বলছি। সুতরাং আপনারা খেয়াল করুন কে এর ভিতরে পড়বে কি পড়বে না। তিন নম্বর কাজ হচ্ছে, কেউ যদি অহংকার করে মানল না, অহংকার করে কে মানে নাই, একটু চিন শয়তান মানে নাই। শয়তান কি বলেছে, আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার, অহংকার করে শয়তান মানেনি, অহংকার করে আবু জাহাল মানেনি, অহংকার করে উতবা সাইবা রাবিয়া মানেনি। তারা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু কেন মানেনি? মানলে তো নেতৃত্ব কর্তৃত্ব মুহাম্মদের হয়ে যায়, আমরা কি করবো তাহলে? নাউজুবিল্লাহ। অহংকার করে যে ব্যক্তি হক মানবে না, কোরআন এবং সুন্নায় আসার যে কোনো বিধানকে অন্তরে মুখে অথবা কর্মকাণ্ডে অস্বীকার করবে অথবা মানবে না অথবা দূরে ঠেলে দিবে, সেই ব্যক্তি কাফের বিবেচিত হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা কোরআনেরই কথা। আপনি দলিল দিয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আপনারাই জানেন যে এটা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সে, কারণ সে অস্বীকার করেছে অহংকারবশত, মানবো না অহংকারবশত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত তেলাওয়াত করলেন, তখন মুসলিমরা সিজদা করলো, কাফের কি করলো, কয়ে না পিছন উপর দিকে দিয়ে মাথা নিচু করবে, এটা আমি করবো না অহংকারী। তখন সে মাটি এনে কপালে ডলে দিয়ে বললো যথেষ্ট, এটা যথেষ্ট নয়, আপনাকে সিজদাই করতে হবে, আপনাকে সিজদাই করতে হবে। ওই কাপড় আঙ্গুল তুলে ডলে দিলে কাজ হবে না, আপনাকে সিজদাই করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে বিনয়ের জায়গা হচ্ছে সিজদা, যেন আপনি বলছেন আল্লাহ যদি আরও যেতে পারতাম আরও যাইতাম, কিন্তু আর যাওয়ার জায়গা নেই আমার, আমি আমার কপালকে, আমি আমার নাককে, দুই হাতকে, সব কিছু আপনার জন্য প্রণিপাত করছি, আপনি শুধুমাত্র আমার রব, কারোর জন্য এগুলিকে আর খাটো করবো না, কারোর জন্য এগুলিকে নিচু করবো না। এটা ইমানদার মাত্র সেটা মনে রাখার বিষয়, ইমানদারের বাইরে কারো কাছে মাথা নত করতে পারে না। আরেক ধরনের কুফুরি আছে, যেটা হয় তাকে সাধারণত সে মিথ্যারোপ করে, কুফর তাকজিব বলে, এটা কুফর অত মিথ্যারোপ করছে, এটা তো মানে না, আসলে মিথ্যারোপ করা, পার্থক্যটা বুঝেন, মিথ্যারোপ করছে, অতিরিক্ত বাড়াবাড়ি করছে, যে জানিও না আবার মানিও না আবার এটা মিথ্যা বলে প্রসার প্রসার করতো। এটা কে করতো? আবুল আহাব করতো। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে যাইতেন, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা শোনো, আমি আমার কোরআনকে প্রসার করছি, কোরআনকে কে, কোরআনের জন্য কে আমাকে আশ্রয় দিবে? মাইউনি উবল্লিগু কালাম রাব্বি, কে আমাকে আশ্রয় দিবে? আমি আমার রবের কালামকে প্রসার করব। রসুল বাজারে বাজারে ঘুরতেন, পিছন দিক থেকে আবুল আহাব রসুলের আপন চাচা, সে পাথর মেরে মেরে বলতো যে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। মানুষ আল্লাহর ইচ্ছা, মানুষ বলতো তারটা শোনা যেত বেশি, মানুষ বলতো যে কে মিথ্যাবাদী, বলে সামনে যাচ্ছে তো ওইটা, মানে তার কাজে ছিল পিছনে লেগে থাকা। মানুষ তখন ধৈর্য আর দেখে আসিত সে কি বলে, তার কাছে দেখতে যাই অনেকে ইমানদার হয়ে যেত, মানে তার মাধ্যমে প্রসার হতো এটা আর একটু বেশি। সে তো জায়গায় জায়গায় মিথ্যাবাদী, কে মিথ্যাবাদী, মানুষ সাধারণত শুনতে চায়, শুনতে গিয়ে অনেকে ইমান নিয়ে আসছে, কিন্তু সে ইমান পায়নি, কারণ সে অতিরিক্ত মিথ্যাবাদী বলেছিল। কারণ এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এরা ক্ষতি নিজে কাদ্দাবু মালাম ইউহিতু বিআলমিহি, যেটা জানে না এটা নিয়ে তারা মিথ্যারোপ করে। বুঝেন কথাটা, কবরের আজাব হবে কি হবে না, হবে, কবরের নেয়ামত পাবেন কি পাবেন না, পাবেন, ইমানদার কবরের নেয়ামত পাবে, জান্নাতের স্বাদ সে অনুভব করবে। আর কাফের জাহান্নামের শাস্তি কবর থেকে তার শুরু হয়ে যাবে, কিন্তু আপনার তো দেখি না, না দেখলে কি হয়েছে, ইমান আনতে হবে, এটার নাম হচ্ছে ইমান, না দেখে যেটা করা হয় এটার নাম ইমান। দেখলে ইমানের জিনিসটা দেখতে দেখেই ফেলেছি, ইমানিয়ার সবগুলি গায়বিয়ার, ইমানের সবগুলো হচ্ছে গায়েবী জিনিস। সুতরাং যে কেউ মিথ্যারোপ করবে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে, যে কেউ ইসলামের যে কোনো একটা বিধান মিথ্যারোপ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ধরেন বলল যে ফলসেরাত নাই, অথবা মিজান নাই,
অথবা কবরের আজাব নাই, সে ব্যক্তি আর ইমানদার থাকতে পারবে না। অথবা ধরেন বলল আল্লাহর বিধান এটা নাই, কোরআনে আছে স্পষ্ট হাদিসে আছে, মানল না, সে কী হবে? সে কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। পাঁচ নম্বর, চারটা বলেছি, পাঁচ নম্বর হচ্ছে ওই ব্যক্তিও কাফের হবে যে ব্যক্তি সন্দেহের মধ্যে দোদুল্যমান আছে, থাকতেও থাকতে পারে আখরা, মরার পর একটা জীবন থাকতেও পারে, এরকম হলে সেই ব্যক্তি ইমানদার নয়। অধিকাংশ মানুষ কিন্তু এই চিন্তায় থাকে, যারা বিশাল বিশাল অট্টালিকা করছে, নিজের শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজে ব্যস্ত আছে এবং সেখানে থাকতে থাকতেই মরে গেছে, এমন মানুষও আছে। চোখের সৌন্দর্য তার শেষ হয় না, এখানে বিল্ডিংটা কত তালা করতে হবে, কয় তালাতে কি দিতে হবে, ওখানে কোথায় কি বাথটাব বসাতে হবে, কোথাতে কি সুইমিং পুল বসাতে হবে, এই চিন্তায় থাকতে থাকতে মরে গেছে। আপনি কি মনে করেন সে আখরাতের ব্যাপারে সম্পূর্ণরূপে বিশ্বাসী? আখরাতের বিশ্বাসে এই কাজ করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে দেখেছেন ঘরের বেড়া মজবুত করে আটকাচ্ছে, রাসূল বললেন আমি দেখতে পাচ্ছি সাহাবি, আল আমরু আজাল মিন দালিক, এর চেয়ে দ্রুত সময় চলে যাবে, এই বেড়া তুমি উপভোগ করতে পারো কিনা তুমি জানো না। দুনিয়ার মানুষ আমরা অনেক কিছু করতে চাই, আখিরাতের কাজকে আমরা পিছনে ফেলে রাখি। আল্লাহ এই জন্য বলেছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, আখিরাতের কাজ যদি কোনো অন্তরে যদি কোনো সুদৃঢ়ভাবে বসে যায়, দুনিয়ার কাজে একটু কমতি হবেই হবে। আর যদি আপনি দুনিয়ার কাজে খুব বেড়ে যান, বুঝতে হবে আখিরাতের মধ্যে আপনি কোনো না কোনো ঘাটতি করেছেন, আখিরাতের কাজে ঘাটতি যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি তার কলরটা মসজিদের সাথে লটকে আছে। মসজিদে অন্তর লটকে থাকার অর্থ কি? এক নামাজ থেকে বের হয়ে আরেক নামাজ কখন হবে এই চিন্তা করে থাকে, যেন তার তাকবীরে উলাফত না হয়, যেন তার জামাত হত না হয়, এই চিন্তায় সে ব্যস্ত থাকে। এই ব্যক্তি হচ্ছে আরশের নিচে ছায়া পাওয়া ব্যক্তি, কারণ আখিরাতের চিন্তায় সে বিভোর যে আরশের নিচে ছায়া আমাকে পেতেই হবে, বিনা হিসাবে জান্নাতে যেতেই হবে। যারা এই চিন্তায় থাকে তার দুনিয়ার হিসাব কমিয়ে দেয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন, মক্কা থেকে গিয়েছেন একেবারেই তিনি শূন্য, কপর্দক শূন্য হিসাবে গিয়েছেন, ব্যবসা করতে করতে বিশাল ব্যবসায়ী হয়ে গেছেন। তখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি যে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাত যাবে, জান্নাতে যাবে ঠিক, তাই যাওয়ার সময় দেরি করে যান, কেন? বিশাল ভাণ্ডারের হিসাব তাকে দিতে হবে। শুনে তিনি বললেন যে আমি সবগুলি সৎকার করে দিলাম, হিসাব দিতে যেতে পারবো না। তারা এই চিন্তা কেন করতেন যে আখিরাত তাকে তারা বেশি প্রাধান্য দিতেন? যারা সন্দেহে দোদুল্যমান থাকে, তারা আখিরাত হয় তারা কাজ করে না আখিরাতের, অথবা আখিরাতকে প্রাধান্য দিতে পারে না। বর্তমান জগতের বড় বড় লোকদেরকে আপনি দেখেন, যারা পদ পদবী নিয়ে বসে আছে, তারা হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, নারী পুরুষের ভেদাভেদকে অস্বীকার করছে, আল্লাহ যেটা করে দিয়েছেন। আপনি কি মনে করেন তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না? তারা আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে সরাসরি দাঁড়াচ্ছে। আল্লাহ বলে দিচ্ছেন যে তিনি নারী পুরুষ দুইটা জিনিস সৃষ্টি করেছেন, আর তারা বলছেন কাটাকাটি করে নারী পুরুষ এক করে ফেলবে এবং এটার জন্য আবার বৈধতা খোঁজার জন্য আইন করবে। এগুলি ইসলাম কোনোদিন মনে করে না যে কেউ এগুলি আখরাতের তারা দৃঢ় বিশ্বাসী। আখরাতের দৃঢ় বিশ্বাসী ব্যক্তি সেটা করতে পারে না, কারণ আখরাতে তার জন্য হিসাব আছে, বুঝতে হয় প্রত্যেকটি কাজে তাকে হিসাব দিতে হবে, যে যা করবে সেটা সে পাবে, তাকে এখান থেকে এমনি চলে যেতে হবে এটা যেন বিশ্বাস না করে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে আসতে হবে। এই জন্য বেশিরভাগ মানুষ আখিরাত সম্পর্কে সন্দেহে দোদুল্যমান, কবর আজাব সম্পর্কে যে জানতো, মৃত্যুর পরে ঘণ্টাখানিকের পরে যে আপনি মারা যান আপনার আজাব অথবা নেয়ামত শুরু হয়ে যাবে। আপনি কিসের এত বাহাদুরি করেন দুনিয়াতে? এই বাহাদুররা তো বহুত আগে চলে গেছে, এত বড় বাহাদুররা কিন্তু আপনার চোখের সামনে চলে গেছে। আবু জাহালরা কিন্তু যত বাহাদুরি করেছে কোনো কাজ হয়নি, উতবা সাহেবা রাবিয়া ওরাও বাহাদুরি করেছে, আমার নবীর বিরুদ্ধে কাজ করেছে, নবীর ফরমান জারি করতে দেয়নি, নবীর কথা শুনেনি, নবীর ঘায়ের উপরে তুলে দিয়েছে উটের নাড়ি ভুড়ি, কিন্তু
আমার নবীর স্মরণ থাকবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে সবাই লানাতুল্লাহ বলবে, আল্লাহ লানাত হবে এটাই বলবে, ভালো স্মরণ তাদের জন্য থাকবে না। ইব্রাহিম আলাইহিসসালাম তার জন্য ভালো স্মরণ রয়েছে কিয়ামত পর্যন্ত, কিন্তু ইব্রাহিমের বিপরীত যে ছিল তার জন্য সবাই খারাপ স্মরণে থাকবে। সুতরাং আপনি কোনটাতে অংশগ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নিন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ইমানিয়াতের কোনো বিষয়ে যদি সন্দেহ করে কেউ, অথবা মনে করে যে এইটা হতেও পারে নাও হতে পারে, আমি ধারণা করছি আখিরাতে কিছু আছে, সে ব্যক্তি ইমানদার নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আখিরাতুহুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সুদৃঢ় বিশ্বাসে রাখে, এটা রাখতে হবে, নাহলে কোনো ব্যক্তি ইমানদার হইতে পারবে না। সুদৃঢ় বিশ্বাস হবেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন কোরআনে কারিমে যা যা বলেছে তা একেবারেই সত্য, হুবহু সত্য, এর বিপরীতে চলা যাবে না। একটুকু ইমান না থাকলে সে ব্যক্তি মুখে দাড়ি রাখলেও মসজিদে আসলেও সেই ব্যক্তি মুনাফেক, সেই ব্যক্তি মুনাফেক, এবং সেই ব্যক্তি নেফাকের কাজ করছে, কারণ সে আল্লাহ এবং তাঁর রাসূলের ব্যাপারে সন্দেহ পোষণের লিপ্ত আছে। যা আমার সামান্যতম সন্দেহ, যা রসুল নিয়ে এসেছে, যা রসুল সম্পর্কিত কোনো কিছু সন্দেহ অথবা ঘৃণা, এই যেটি যেটাই থাকবে সে ব্যক্তি কাফের হলে বিজিত হবে। ৬ নম্বর যে কাজ করলে কাফের হয়ে যায় সেটা হচ্ছে ঠাট্টা করলে। কি নিয়ে ঠাট্টা করলে? ব্যক্তি ব্যক্তি ঠাট্টা নয়, আল্লাহর দিনের কোনো অংশ নিয়ে, রাসুলকে নিয়ে, রাসুলকে নিয়ে, ইসলামের কোনো বিধানকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে, আল্লাহ তাআলার কোনো কিছুকে নিয়ে যারা ঠাট্টা করবে ওরা কাফের হয়ে যায়। আমার কথা না, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন লা তাস্তাহজু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঠাট্টা করে যে বলেছিলে, উপহাস করে বলেছিলে, উপহাস তোমাদের কাজে লাগবে না, কাফের হয়ে গেছে তোমরা, কোরআন আল্লাহ বলে দিয়েছে। কি বলেছিল তারা? তারা ইমানদারদের নিয়ে ঠাট্টা করেছিল, মুনাফেকরা বলছিল এটা যে এই মানুষগুলো শুধু প্যাট নিয়ে আসে, প্যাট পুরা হলে এদের আর কিছু লাগে না। তারা জিহাদ করতো আল্লাহর পথে, বিভিন্ন রকমের ভালো কাজ করত, সৎ কাজের অগ্রণী ছিল, এরা কোরআন তেলাওয়াত করত, আর মুনাফেকরা তাদের বিরুদ্ধে টিপ্পনি ছাড়ত, খারাপ কথা নাকত, রাগ লাগাত। এইটা শোনার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে লা তাস্তাহজু কদ কাফারতুম বাদা ঈমানিকুম ওয়ালা ইন সাআলতুহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালা, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখন তারা বলবে আমরা তো নিজেরা ঘোষ গল্প করছিলাম। ঘোষ গল্প করেন না চা দোকানে বসে বসে আপনারা? ঘোষ গল্প করে করে তারা বিভিন্ন রকমের আলেমদের এলমের দিনের শরিয়ার যে কোনো জিনিসকে তারা অবজ্ঞা করছিল, এগুলো নিয়ে ঠাট্টা মস্কারি করছিল। আল্লাহ তাআলা বলছেন লা তাস্তাহজু, উপহাস করার কোনো সুযোগ নেই, কাদ কাফারতুম, কাফের হয়ে গেছে, কাদ কাফারতুম, কাফের হয়ে গেছো, কুফুরি নয় কাফের হয়ে গেছে সরাসরি। আল্লাহ তাআলা বলছেন দিনের কোনো সিম্বল নিয়ে কেউ যদি কোনো উপহাস করে সে ব্যক্তি কাফের হয়ে যায়। সাত নম্বর কুফুরি, সাত নম্বর কি হচ্ছে? মুখ ফিরিয়ে থাকা, দিন পড়ব না, পড়তে দিব না, দিন শিখব না, শিখতে দিব না, সন্তানদেরকে দিনের উপর বড় করব না, নিজেও দিন জানব না, যে ব্যক্তি এরকম চিন্তা নিয়ে বসে আছে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। আল্লাহ সম্পর্কে জানতে চাচ্ছে না, রাসূল সম্পর্কে জানতে চায় না, ইসলাম সম্পর্কে জানতে চায় না, এরকম চিন্তা চেতনা নিয়ে যারা বড় হবে তারা কাফের হয়ে যায়। তাদের এরকম চিন্তা চেতনা যার মাথায় আছে কাফের হয়ে যায়। আমার কথা নয়, আল্লাহ বলেছেন ওমান আযলাম মিম্মান যুক্কিরা বি আয়াত রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আজকে সকালে আপনি আয়াতটি পড়েছেন সূরা সাজদার মধ্যে, তার থেকে বড় জালেম আর কেউ নাই, বড় কাফের আর কেউ নাই, যে ব্যক্তিকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো সে মুখ ফিরিয়ে থাকলো, আল্লাহর কথা সে শুনতে চাইল না, মানতে চাইল না, রাসূলের কথা সে মানবে না, শুনবে না, মুখ ফিরিয়ে গেল, মুখ ফিরিয়ে নেওয়া বুঝেন, সেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কেউ নিল না, তিনি গেলেন তায়েফে, গেলেন তায়েফে তিন ভাই ছিল, এক আব্দুল ইয়ালের তিন ভাই, তিন ছেলে ছিল, তিন ছেলের কাছে তিনি তিনজনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। একজন বলল তুমি ছাড়া আল্লাহ কাউকে আর দেখলো না, মানে উপহাস করলো, এটা উপহাসের কুফুরি। আরেকজন বলল দুনিয়া নিয়ে, বললো যে তুমি যদি রাজত্ব, রাজা রাজত্ব পেয়ে যাও আমার কী কী দিবা বলো, নাউজুবিল্লাহ। তৃতীয়জন বলল আমি তোমার সাথে কথা বলতে রাজি নেই, নাউজুবিল্লাহ।
মানে এনকে কথা বলতেই রাজি নেই, দিন সম্পর্কে শুনতে রাজি নেই, মুখ ফিরিয়ে থাকা, এটা হচ্ছে বড় কুফুর। এটা বড় কুফুরি অন্তর্ভুক্ত, এটা একটা বড় কুফুরি। এই সাত নম্বর এই কুফুরিটা আমাদের দেশে অনেকেই লালন করে, অনেকেই লালন করে, বিশেষ করে যারা তারা শিক্ষিত হয়ে গেছে মনে করে, দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয়ে গেছে মনে করে, তারা দিন শিক্ষা থেকে সাথে সন্তানকে বঞ্চিত করছে, নিজেরা বঞ্চিত হচ্ছে, এরপরে কথা বলতে যায় আবার নিজেরা দিন সম্পর্কে কথা বলতে যায় টকশোতে, সেখানে যায় দিন সম্পর্কে আজে বাজে বক্তব্য তারা বক্তব্য ছাড়ে, সেগুলির ব্যাপারে কথা বলার আমাদের তো আর কোনো জায়গা নেই। আমরা মসজিদে সেজন্য জানাচ্ছি যে যারাই দিন থেকে মুখ ফিরিয়ে থাকবে তারা কাফের হয়ে যাবে, দিন থেকে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে কাফের হয়ে যাবে। অনেকে বলতে পারেন কাফের হইলে হলো কি, তাদের কিছু যায় আসে না, কিন্তু কিছু যায় দুনিয়াতে না আসলো, কবরে গেলে ইনশাআল্লাহ খবর হবে তাদের। যারা এখন আপনি মনে করছেন যে কিছুই হবে না, কাফের হয়ে গেলে কি হবে, অধিকাংশই যারা নিজের সন্তানকে দেশের বাইরে রেখে চলে আসছেন, ওরা কি আসলে কি সন্তানকে দিনের উপর রাখছেন? কখনোই না। দুনিয়া পাওয়ার জন্য সন্তানকে বিক্রি করে দিয়েছেন, দিনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে গেছেন। কারণ এক সময় হিজরত করত দিনের জন্য, মানুষ হিজরত করত, এখন দুনিয়ার জন্য হিজরত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়ত অনুসারে আমল হবে। আপনি যে রেখে আসছেন, আপনার সন্তান যদি কয়দিন পরে মিস্টার ব্যান্টিং হয়ে যায়, তাহলে এর জন্য কুফুরি আপনি কবরে বসে পেরে থাকবেন, কুফুরের গুণা, আপনি কুফুরির কারণ হয়েছেন, কুফুরির কারণ হয়েছেন। আপনার দেশেও যদি কোনো আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি, দিনের সুযোগ কারো সাথে মিশতে দেননি, আপনি তাদেরকে এমন জিনিস পড়িয়েছেন যে জিনিস দিনের সাথে কন্ট্রাডিক্টরি, আপনি জানেন আপনিও তাদের গুনার কারণ হবে। গুনাহে জারিয়া আপনার চালু হয়ে গেছে, আপনি এখন থেকে গুনাহে জারিয়ার মধ্যে আছেন। সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন দিন থেকে বিমুখ হবেন কিনা। দিন থেকে যারা বিমুখ হবে তারাও কাফের। আট নম্বর হচ্ছে বিদ্বেষ পোষণ করা, বিদ্বেষ পোষণ করা অন্তরের বিষয়। দেখি না কিন্তু অন্তরে আপনি বিদ্বেষ আছে যে মোল্লারা বেড়ে গেল, হ্যাঁ টুপিওয়ালিরা বেড়ে গেল, টুপিওয়ালারা পর্দাওয়ালারা বেড়ে গেল, পর্দা মুখ ঢাকা নারীরা বেড়ে গেল, এরকম বিদ্বেষ আপনার অন্তরের ভিতরে আছে, এটাও আপনাকে কাফের বানিয়ে দিবে। আপনাকে অন্তরে বিদ্বেষ আছে যে ইসলামের কথা বলার লোক বেড়ে গেল, আমাদের কথা হচ্ছে ওদের কথা বেশি হয়ে গেল, এই যেহেতু বিদ্বেষে আপনি ফেটে পড়ছেন, আপনি কাফের হয়ে গেছেন। আমার কথা না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আসখাতাল্লাহু ফা আহবাত আমালাহুম। এটা এই জন্য যে তারা আল্লাহ যা পছন্দ করে এটাকে অপছন্দ করেছে, এইভাবে তারা তাদের আমল সব বিনষ্ট করে দিয়েছে। আমল বিনষ্ট হয় শুধুমাত্র কুফুরি হওয়া, কাফের হওয়ার কারণে, সুতরাং তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় এই কারণে। নয় নম্বর হচ্ছে আপনি শিরিক করেছেন, শিরিক করলে শরিক করা, অংশীদার করা, এই অংশীদারের পর বিশাল। এটা বলতে গেলে সারা দিন শেষ হবে না, আমি সেটা লম্বা করব না, আমি শুধু একটুকুই বলবো, শিরিক করলেও আপনি কাফের হয়ে যাবেন। কারণ শিরিকটা হচ্ছে কুফুরের একটি প্রকার। অংশীদার করে আল্লাহর সাথে কাউকে অংশীদার করলেন, কিসে অংশীদার করলেন? আপনি যদি মনে করেন যে আপনার আল্লাহ, আপনি আল্লাহর জন্য যে ভালোবাসা হবে এই ভালোবাসা অন্য কারোর জন্য করবেন, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে ফুটবল, হতে পারে বাইস্কোপ, হতে পারে আপনার ব্যাটের ব্যাট, আপনার ফুল ফুটবল ব্যাট হতে পারে, হতে পারে এটা ভালোবাসা কোনো নেতার জন্য, এই ভালোবাসা আল্লাহর যে ভালোবাসা এটা অন্য কারোর জন্য হলে আপনি শিরিক করলেন। যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। সমস্ত মুশরিকরাই কাফের, কিন্তু সমস্ত কাফের মুশরিক নয়। সমস্ত কাফেররাই, সমস্ত মুশরিকরাই কাফের, কিন্তু সমস্ত মুশরিক, সমস্ত মুশরিক, সমস্ত কাফের মুশরিক নয়। অন্য ভাব দিয়েও কাফের হয়ে যায়, অন্য দিক দিয়েও কাফের হয়ে যায়, অংশীদার বাদেও কাফের হয়, এটা আমাদের বলার উদ্দেশ্য। শিরিক হয় আল্লাহ তাআলার রুবুবিয়তে, শিরিক হয় আল্লাহ ছাড়া অন্য কেউ আপনাকে সৃষ্টি করেছে মনে করলে, আপনাকে অন্য কেউ আপনার মালিক মনে করলে, সার্বভৌমত্বের অধিকারী অন্য কাউকে মনে করলে, আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্য বিধাতা মনে করলে, আপনার সন্তান দিতে পারলে মনে করলে,
আপনাকে পাশ করে দিতে পারবে মনে করলে, এ সবগুলি যদি আপনি মনে করেন যে তিনটি জিনিস সৃষ্টি মালিকানা এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে নির্ধারণ করলে আপনার মুশরিক হয়ে যান। আর মুশরিকরা সব কাফের, মুশরিকরা সব কাফের। অনুরূপভাবে যারা আল্লাহর নাম এবং গুণকে মানুষকে দিয়ে দিবে, আল্লাহর নাম এবং গুণ মানুষকে কিভাবে দেয়? কেউ যদি মনে করে যে আল্লাহর কুদরতে কামেলা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া এইটা আমাদের গাউসের মধ্যে আছে, কুতুবের মধ্যে আছে, পীরের মধ্যে আছে, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। সেই ব্যক্তি মুশরিক এবং কাফের একসাথে দুইটাই হয়ে গেছে। দুনিয়ার কোনো কিছু পরিচালনার দায়িত্ব একমাত্র রব্বুল আলমিনের, তিনি তার ক্ষমতা দিয়ে তিনি সব কিছু পরিচালনা করেন, কুদরতে কামেলা। অনুরূপভাবে কেউ যদি মনে করে গায়েবের বিদ্যা আমরা জানে জানতে পেরেছি কোনোভাবে, বা আমার অমুক হুজুর জানে বা অমুকে জানে, অথবা কেউ এরকম কিছু বলে, সেই ব্যক্তিও মুশরিক এবং কাফের হয়ে যাবে। এগুলি হচ্ছে শরীক করা, অংশীদার করা, আল্লাহর সাথে কাউকে শরীক করলে। অনুরূপভাবে কেউ যদি কোনো মনে করে যে আল্লাহ যেমন বিধান দিতে পারে আমিও বিধান দিতে পারি, আল্লাহ যেমন শরিয়াত দিতে পারে আমিও একটা বিধান চালু করে দিতে পারি, আল্লাহটা পড়ে থাকুক আমারটা চালু থাকুক, সেই ব্যক্তিও মুশরিক এবং কাফের হয়ে যাবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি শিরকের এটা বিশাল প্রকার। এটা আলোচনা শেষ হবে না, কারণ এটার উপরে খণ্ডের উপরে খণ্ড লেখা হয়েছে। আমি 10 নম্বর কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 10 নম্বর হচ্ছে কুফরুন নিফাক, নিফাকের মাধ্যমে হওয়া কুফুরি, মুনাফেকের মাধ্যমে হওয়া কুফুরি। মুনাফেকি মুনাফেকদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফেকিনা ফিদ দার কিলাস ফালে মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এদের মূল কথা হচ্ছে এরা মুখে বলবে, অর্থাৎ সন্দেহের মধ্যে যথেষ্ট থাকবে না, মুখে বলবে উল্টাটা। ইজা যা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্নাকা দিয়ে বল, ইন্না দিয়ে বলছে, আবার লাম দিয়ে বলছে, যারা আরবি বুঝেন তারা বুঝবেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রাসূল, অন্তরে কিন্তু সেটা নাই। আল্লাহ এজন্য বলছে আল্লাহ ইয়াশহাদ, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাহুম লাকাযিবুনা, মিথ্যাবাদী। এর অর্থ হচ্ছে এরা মুখে যতই বলুক না কেন যে আপনি আল্লাহ রাসূল, রা অন্তর থেকে বলছে না। আমাদের মধ্যে নিফাকের প্রচলন প্রচুর রয়ে গেছে। এই নিফাক হয় আল্লাহর বিধানের ক্ষেত্রে যখন একজন মানুষ মুখে এসে বলে আমরা তো ইমান ইসলাম ইমান ভালোবাসি, আমরা এটা করি ওইটা করি, কিন্তু তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ উল্টা, তাদের সম্পূর্ণ অন্তরে ভিন্নতা স্থাপন করে, বোঝা যায়। আল্লাহ বলছে ওয়ালা তা'রিফান্নাহু ফি লাহনিল কাউলি, তাদের কথার ভাষে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ কথার ধাঁচে আপনি বুঝতে পারবেন, আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ তাদের গোপন ভেদ সবই আল্লাহ তাআলা জানেন। সুতরাং কুফুরি নিফাক যেটাকে আছে এটা মারাত্মক কুফুরি, এটা আমাদের অনেকের মধ্যে এখন বেশি সয়লাভ হয়েছে। এরা কখন সয়লাভ হয় জানেন? কুফুরি নিফাক এরা যখন যখন সয়লাভ হয় তখনই যখন দেখে যে তাদের বিপরীত কিছু করার থাকে না, বিপরীত পক্ষ বেশি শক্তিশালী, তখন নিফাক শুরু করে দেয়। আর যখন বিপরীত পক্ষ দুর্বল দেখে তখন সরাসরি কুফুরি করতে থাকে, সরাসরি কুফুরের উপরে প্রকারগুলি করতে থাকে। এইভাবেই একজন মানুষ তার ঈমান হারিয়ে ফেলে। এই 10টি জিনিস আমি উদাহরণ দিয়ে বললাম, এর বাইরেও আরও অনেক আছে, কিন্তু 10টিকে আমি বেশি গুরুত্ব দিয়ে বলেছি। এর মধ্যে এটাও আছে, এই 10টি জিনিসের কারণেই কুফরুল মুওয়ালাত হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার কার সাথে হবে, ইমানদারের সাথে না কাফরের সাথে হবে, এটা আপনার ভালোবাসার সাথে সম্পৃক্ত অন্তরের, এটা বোঝা যাবে তখনই যে নিফাক আছে কি নেই লোকটা, কাকে ভালোবাসে সে, ইমানদারের ইমানদারকে ভালোবাসে না কাফেরকে ভালোবাসে, এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো ইমান অনেক কিছুতে হয়, অনেক কিছুর মাধ্যমে হয়, আর ইমান চলে যাওয়ার জন্য যেই কোনো একটা জিনিসেই ইমান চলে যাওয়া যথেষ্ট হয়। ইমান হইতে হলে 5টা জিনিস লাগে, ইমান নষ্ট হওয়ার জন্য একটা হইলে ইমান নষ্ট হয়ে যায়। কীরকম? অজু হওয়ার জন্য যেমন অনেকগুলো জিনিস লাগে, অজু নষ্ট হওয়ার জন্য একটা করলে কিন্তু অজুটা নষ্ট হয়ে যায়। ঠিক এই জন্য ইমানকে পাহারা বসাইতে হয়, ইমানকে আমাদের জীবনে পাহারা বসান, ইমানের মধ্যে যেন আছর না লাগে সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। প্রতিটি ভাইকে অনুরোধ জানাবো, আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম।